সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান মানেই তো আসলে আমরা চিন্তা করতে পারি ইফতার। পার্সোনাল লাইফে বিচ্ছেদের কারণে অবিশ্বাস হিন্দু ধর্ম অনুসারী হলেও এখনও মন থেকেই ইসলাম ধর্মকে ভালোবাসেন। এবার অপু বিশ্বাস পয়লা রোজায় রোজা রেখে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এটা দেখে সাকিব খানও অবাক হয়, এমনকি সেই সাথে আনন্দিত হয়। অপু বিশ্বাস ছিলেন ছোটোবেলা থেকে হিন্দু ধর্ম অনুসারী, তবে পরবর্তীতে সাকিব খানের সাথে বিবাহ হওয়ায় তিনি আবারও মুসলিম ধর্ম অনুসারী হয়ে যান। পরবর্তীতে বিচ্ছেদ হওয়ায় আবারও তাকে বিভিন্ন মূর্তি পূজায় দেখা যায়, তবে প্রতি বছরই তিনি রোজা ও কুরবানি সহ বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানে পার্টিসিপেট করেন। এর আগের বছরও সবাইকে তাক লাগিয়ে তার ছেলের সাথে তিনি রোজা রেখেছিলেন, এমনকি কুরবানিও পালন করেছিলেন। এবারও তিনি রোজা রেখেছেন আব্রাহাম খান জয়ের সাথে। এমনকি শুধু রোজাই রাখেন না, তিনি নিজের হাতে ইফতারি বানান। তার চিত্র গেল বছর রোজাই দেখা গিয়েছিল। তার এমন পরিবর্তে অনেকে মনে করছেন যে এবার হয়তো সাকিবের ঘরেই যাচ্ছেন অপু বিশ্বাস। তো দর্শক, কী মনে করছেন, এবার কি সাকিব অপু এক হয়ে যাবে? আপনার মতামত কি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি একটু হলেও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।